বাচ্চারা বলেন আর বড়রা বলেন, সবসময় একটু ভিন্ন ধরনের খাবার কিন্তু কিন্তু সবাই পছন্দ করে। আর সেটা যদি হয় মজার মজার খাবার প্রতিদিন এক একটা, তাহলে তো আর কথাই নেই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এখানে প্রথমতই আমার গুণবতী কন্যা, সে ডিম ফাটানোর জন্য ব্যস্ত হয়ে আছে যে ডিম ফাটাবে। সে সবসময় আমাকে দেখে ডিম ফাটাইতে, এই জন্য সে ডিম ফাটানোর জন্য উদগ্রীব হয়ে আছে। সে আজকে ডিম ফাটাবে, তারপর নিজেই সে ডিমটা ভাঙবে, এরকম একটা চিন্তাধারা তার। তা আমি বললাম, তুমি ফাটাতে পারতেছো না? বলে, না আম্মু ফাটে না, ফাটে না। বলছি, তাহলে দাও আমি ফাটাই দিই। বলে যে না, তাও দিবে না। তারপর আমি নিলাম, নিয়ে একটা ফাটাইলাম। এখন সে ওইটা খেয়াল করছে যে আমি কোথায় ডিমটাকে বাড়ি দিয়ে তারপরে ফাটাইতেছি, সেও এখন ওইখান থেকে একটা বাড়ি দিয়ে তারপরে এখন আসবে ডিমটা ফাটাইতে। দেখেন, আমি কিন্তু ডিমটা ফাটাইছি, এখন সে আমাকে ফলো করে এই যে ডিম ফাটিয়ে দিল। আল্লাহ গো আল্লাহ, আমি তো পুরাই অবাক হয়ে গেছি, মানে আমি বুঝতে পারি না যে আসলে ও ডিমটা ফাটাইতে পারবে। তো যাই হোক, আমি এখন এই ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি ডিমটা গোলানোর জন্য। এখানেও তার সব কিছু করা চাই, মানে সে আমার প্রত্যেকটা কাজে আমার কাছে তার কাজ করতে হবে। আসলে বাচ্চারা আস্তে আস্তে ছোটকাল থেকে যদি মায়ের সাথে সাথে কাজ করে, এই অভ্যাসটা আসলে বাচ্চাদের থাকা অনেকটা ভালো। তো এখন তার সেই ডিম গোলাতে হবে, এজন্য সে কিন্তু বসে গেছে। তো কি বলে দেখেন, আমি এখানে ভয়েসটা রাখছি ওর কথাগুলো শোনানোর জন্য। তো শোনেন ও কি বলে। কি করো? কাম করি। কাম করো? কাম শিখছো কোথায়? কাজ করি। কি কাজ করো? ডিম। ডিম কি করো? গোলাম। আর লাগবে না, দাও। কচামে, তুমি কি ব্যাড গার্ল নাকি গুড গার্ল? তো শুনলেন তার পাকনা পাকনা কথা? এভাবেই সে সারাদিন তোতা পাখির মতো তার মুখ থেকে বলে ফুটতেই থাকে। তো আমি এখন এই রুটিগুলো ভাজবো ডিম দিয়ে, জন্য রুটির প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি আর একটু তাকে খাওয়ানোর চেষ্টা করতেছি, কিন্তু সে খাবে না তো খাবেই না। তো যাই হোক, এখানে আমি কিন্তু ডিমটা প্লেটে নিয়ে নিয়েছি, যেহেতু রুটির পিসগুলো একটু বড়, পিজে বা বাটিতে কোনোটাই সুন্দরভাবে বসবে না এই জন্য। আর এখানে আমি কিন্তু চুলায় একটা প্যান দিয়ে তার উপরে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি ডিমগুলো চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে একটু আমি চুলার জ্বালটা কম রেখেছি, কারণ যেহেতু আমি তেলটা গরম করে নিয়েছি, এখানে যদি তেলটা বেশি আরও গরম হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, এজন্য একটু সাবধানে অল্প আঁচে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু এভাবে দুইটা দুইটা করে তারপরে সবগুলো ভেজে নিয়েছি। আমার কিন্তু ভাজা প্রায় শেষ, এবার হলো খাওয়ার পালা। এটা কিন্তু সস কিংবা শুধু খেতে অনেক ভালো লাগে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমার এ পর্যন্ত। আমার মতো কার কার এই ডিম পাউ রুটিটা অনেক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আইডিটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।